দেব আমাদের সাথে ছিল আছে রবিবার ফালাকাটা কমিউনিটি হলে কর্মী সভায় যোগ দিতে সে যারা বিজেপির সাথে আছে তারা নরকে আছে মন্ত্রী আরও জানান রাজ্যের মানুষ একশো দিনের টাকা থেকে বঞ্চিত বিজেপি এবং সিপিএম নিয়ে শুধু রাজনীতি করছে তারা চায় না গরিব জনগণ তাদের হকের টাকা পাক কৃষ্ণের সঙ্গে নরেন্দ্র মোদীর এই সঙ্গে তুলনা করেছে রাজ্যপাল কি সমস্যা একটাই সেটা হচ্ছে যে এরা পদে থাকার জন্যে তাবেদারির একটা এমন পর্যায়ে যাচ্ছে যে ভগবানকে ছাড়ছে না কখনো রামের সাথে তুলনা কখনো কৃষ্ণের সাথে তুলনা সুতরাং এইটা করে করে আমার মনে হয় যে যার তুলনা করছে তারই ক্ষতি করছে তার কারণ মানুষ কখনো ভগবানের কাছাকাছি যেতে পারে না বা তার সাথে তুলনা হয় না এগুলো তাবেদারি করে তাকে খুশি করলে হয়তো আরেকটা এক্সটেনশন পাবে ধানকার সাহেবকে জায়গাটা দেখিয়ে দিয়ে গেছেন তো যে তাবেদারি করলে প্রমোশন পাওয়া যায় তাই সেই রাস্তাতেই ভদ্রলোক হাঁটছেন অখিলেশের গলায় বলছে যে এই যে রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে তাতে অখিলেশ কালকে একটা অভিযোগ করেছে যে তাকেও আমন্ত্রণ জানানো হয়নি বা তাকে জানানো হয়নি এই ব্যাপারে আমি জানি না যখন কিছু বলতে পারবো এটা আমি জানি না বুঝে লোকসভা নির্বাচনের পূর্বেই দেব তিন তিনটি সরকারি পথ না না এগুলো কিছু না এগুলো দেবের পার্সোনাল সময় দিতে পারছে না তাই সেখানকার লোকাল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছে এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো মমতাদির অত্যন্ত ফেভারিট দেব আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন আমার সাথেও ভালো রিলেশান এবং দেব আমাদের সাথে ছিল আছে থাকবে দাদা এইটা নিয়েই সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন যে ববি হাকিম অনেক জোর করে তাকে ভোটে দাঁড়ানোর জন্য জোর করেছিলেন এবারও তাই করছেন এবং যদি না দাঁড়া করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন সুকান্তবাবু নিজের জায়গা তো ফাঁকা হয়ে গেছে বালুরঘাটে অন্তত দুই লক্ষ ভোটে হারবে দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল নরক কোনো নরকবাস করছে কারা যারা বিজেপির সাথে রয়েছে যারা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে রয়েছে যারা সমাজকে ভাগ করে যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে তারা নরক বানাচ্ছে বা ভারতবর্ষটাকে আমরা তৃণমূল কংগ্রেস একসাথে থাকি মমতা ব্যানার্জি বিশ্বাস করেন যে আমরা সব ধর্মের সব মানুষ একসাথে থাকি আমরা সংহতির সাথে ভারতবর্ষে থাকি তাই আমাদের সাথে যারা থাকবে তারা সড়ক সড়কে থাকবে মানে স্বর্গে থাকবে থাকবে যারা বিজেপির সাথে থাকে দেব কি অন্য দলে কোনো যোগদান করার আপনার এইসব কোনো কথার কোনো মানে হয় দেব বলছিলাম তো আমাদের সাথে ছিল আছে থাকবে দাদা কলকাতা মেডিকেল কলেজে জঞ্জালের স্তূপ সম্প্রীতি মুখ্যমন্ত্রী সেদিন একটা হয়েছিল যেহেতু ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট বা ওই খাবারের স্টল ফল তারপরে ওই ফুটপাথের ওপরে ইয়ে রয়েছে সেখান দিয়ে অনেক নোংরা পড়ে দুবারের পরিষ্কার ঠিক হচ্ছে না তাই আবার পরিষ্কার করতে হবে এবং মেডিকেল কলেজের ভেতরেও পিডব্লিউ কে বলা হয়েছে পরিষ্কার করতে পৌরসভার জঞ্জাল সাফাই কর্মীরা আসে না মানে পৌরসভার ভেতরে মেডিকেল কলেজের ভেতরে পৌরসভার একতিয়ার নেই যে জঞ্জাল সাফাই কর্মীরা যাবে তার কারণ ওটা পৌরসভার একতিয়ারের মধ্যে কোনো মেডিকেল কলেজ বা পিজির ভেতরে পৌরসভা পরিষ্কার করে না একটা জাতীয় স্তরের খবরে বলছি জয়রাম রমেশ বলছে যে তৃণমূল সঙ্গে এখনো জোটের দরজা খোলা রয়েছে আমি জানি না কার সাথে দরজা খোলা আছে কার সাথে দরজা বন্ধ আছে এই ব্যাপারটা মমতা ব্যানার্জি দেখবেন এবং আমি বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি এটা শেষ কথা বলবেন এটা আমরা বলবো একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিকের যে একশো দিনের বকেয়া রয়েছে টাকা সেটা সম্পূর্ণ রাজ্য সরকার মেটাবে বিরোধীরা সেটাকে কথা করে বলছে যে কোথার থেকে মেটাবে রাজ্য সরকার এত টাকা আসবে কোথার থেকে আসবে কি বলবেন বিষয় যখন মুখ্যমন্ত্রী বলেছেন তখন কিছু ভেবে বলেছেন নিশ্চিতভাবে ফাইন্যান্সের সাথে কথা বলে ভেবেছেন এবং ঠিক যে যে টাকা কেন্দ্রীয় সরকার আমাদের বেআইনিভাবে বন্ধ করছে সেটা ঠিক করছে না কিন্তু আমরা গরিব মানুষকে ক্ষুদায় রেখে অবভক্ত রেখে ভালো থাকতে পারি না মুখ্যমন্ত্রী আমাদের গরিব মানুষের হৃদয়ের কান্নায় তিনিও কাঁদেন তাই তিনি অনুভব করেছেন নিশ্চিতভাবে কোনো জায়গা দিয়ে করবেন এতে বিরোধীদের এত মাথা ব্যথার কী আছে তারা তো দিচ্ছে না বিজেপিও বলবে না যে হ্যাঁ টাকাটা দাও গরিব মানুষদের ডাইরেক্ট অ্যাকাউন্টে আর সিপিএমও বলবে না দুজনেই পলিটিক্স করছে তো আমরা যদি কোনো জায়গা দিয়ে ব্যবস্থা করা যায় ক্ষতিটা কী আছে আপনার কাছে চাইছি না আর আপনারা দিল্লিতে বলেনি নি একবার যে এই টাকাটা আটকে রয়েছে এটা বেআইনি পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা কোনো দল বল আওয়াজ তুলল না যাদের কাজ করে বসে আছেন অ্যাকাউন্টে টাকা আসার কথা অ্যাপ্রুভাল নিয়ে বসে আছেন তাদের অ্যাকাউন্টে টাকা আসবে রাজ্য সরকারকে তো দিচ্ছে না সেই টাকা দিচ্ছে না মুখ্যমন্ত্রী এটা অনুভব করেছেন নিশ্চিতভাবে কোথাও প্রভিশন করেছেন তো আজকে তো ফালাকাটায় কর্মী সভা করবেন শিয়রে একেবারে লোকসভা নির্বাচন কি বার্তা দেবেন আমরা আমাদের পুরো কর্মী চার্জে আছে বিশেষ করে চা বাগানের মুখ্যমন্ত্রীর পাট্টা দেওয়ার এবং তারপরে তাদের গৃহের জন্য টাকা দেওয়ার পরে চা বাগানের যারা শ্রমিক আছেন তারা মুখ্যমন্ত্রীকে ধন্য ধন্য করছেন তারা আমাদের সাথে আছেন এবং সামগ্রিক উন্নয়ন এইসব জায়গায় পিছিয়ে পড়া জায়গা ছিল যেখানে সিপিএম চৌত্রিশ বছর কাজ করেনি বারো বছরে যে সামগ্রিক উন্নয়ন এবং সোশ্যাল স্কিম যেগুলো মুখ্যমন্ত্রী করেছেন সেগুলো মানুষের কাছে আরও পৌঁছে দেওয়া প্রয়োজন আছে মনে করেন মানুষ প্রত্যেক মানুষই কেউ প্রত্যেক বাড়িতেই কেউ না কেউ সবুজ সাথী সাইকেল পাচ্ছে স্বাস্থ্যসাথী চিকিৎসা পাচ্ছে কেউ না কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কেউ কন্যাশ্রী পাচ্ছেন কেউ হয়তো বিবে বিয়ের সময় এই রূপশ্রী পাচ্ছেন কিন্তু একটু মনে করিয়ে আমাদের কর্মীদের একটু আরো একটু অ্যাক্টিভ করে দিলে এখানে আমি শিওর যে এবার আর বিজেপি জিততে পারবে পারবোসভা সংক্রান্ত একটা প্রশ্নে আছে সেটা হচ্ছে এখানে জেলা পরিষদের একটা আলিপুরদুয়ার জেলা পরিষদের বড় ডাকবাহ রয়েছে রিনোভেটও করা হয়েছে এটাকে প্রায় 1 থাকতে হচ্ছে ফলাঘাটা পৌরসভাকে মাত্র আমরা একটা জায়গা চেয়েছি এখুনি কথা হচ্ছে জেলা পরিষদের সভাধিপতিও বসে আছে আমি ডিএম সাথেও কথা বলবো ডাগ বাংলোয়ে অফিস আছে না অফিস করতে গেলে একটা ফুল ফ্লেজড আমাদের অফিস করতে হবে তার মধ্যে আমাদের কনফারেন্স রুম থাকবে আমাদের পৌরসভার যে কাউন্সিলর দেন এই মंथলি মিটিং তার রুম থাকবে